ফের যান দুর্ঘটনা আসামাগরতলা জাতীয় সড়কে দুই বাইকের সংঘর্ষে আহত দুই বর্তমানে আহত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রায় বাড়ি এলাকায়। জানা যায় তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রায় বাড়ি এলাকার বাসিন্দা শিশু সরকার নিজের বাইক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময় বাইক নিয়ে একদল যুবক যুবতী দ্রুতগতিতে আগরতলার দিকে নোনাছড়া মংথাং স্থিত ভিউ পয়েন্টে যাওয়ার পথেই রাস্তার বাঁক নিতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু সরকারের বাইকটিতে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আহত হয় তুইসিন্দ্রায় বাড়ি এলাকার শিশু সরকার ও আগরতলার অভয়নগর এলাকার শান্তনু চক্রবর্তী। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। তারা এসে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে আহতরা বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। কোন সময় ঘটনা রয়েছে? এই তো অক্ষণে ফার্স্ট মিনিট হয়েছে না? টাইম টাইম তো আমরা ঘুরে দেখছি না, কোন কারণে ফার্স্ট মিনিটের ভিতরে হয়েছে ঘটনাটা। টাইম কটে ফোন করা হচ্ছে? 12টা কত 42 তো ধরেন, 5-7 মিনিটের ঘটনা, 7 মিনিট আগের ঘটনা।